ফুলকপির ভর্তা আজকে রান্না করব এখন আমি ফুলকপির ভর্তা কালকে এখানে বৃষ্টি পড়েছে আজকে মেঘলা আকাশ করে আছে ফুলকপির ভর্তা রান্না করছি ধনে পাতা দেবো কুচিয়ে নিয়েছি পেঁয়াজ দেবো কুচিয়ে নিয়েছি লঙ্কা দেবো কুচিয়ে নিয়েছি আর রসুন দেবো কুচিয়ে নিয়েছি সেদ্ধ করছি ফুলকপি টমেটো লঙ্কা প্রথমে জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে আমার ফুলকপি তুলে নিচ্ছি লঙ্কা ফুলকপি টমেটো এখন কড়াই থেকে তুলে নিচ্ছি জিরে গোটা জিরে ফোড়ন দেবো গরম মশলা গোলমরিচ গোটা ফোড়ন দেবো রোস্ট করে নিচ্ছি প্রথমে গোটা জিরে এবং গোলমরিচ তারপর টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি তারপর রসুন দিচ্ছি সরষের তেল দিচ্ছি পেঁয়াজ বুনিয়ে রেখেছি আগে পেঁয়াজগুলো দিচ্ছি লঙ্কা কুচিয়েছি লঙ্কাগুলো দিচ্ছি তারপরে ভালো করে ভেজে নিচ্ছি ফুলকপিটা মেখে নিচ্ছি টমেটো ফুলকপি লঙ্কা মেখে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে একদম নরম করে সেদ্ধ করে নিতে হবে নুন দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি গুঁড়ো হলুদ আর জিরে গুঁড়ো দিচ্ছি তারপরে ভেজে নিচ্ছি তারপরে মাখানো হয়ে গেছে কড়াইয়েতে এখন দিয়ে দিচ্ছি কড়াইয়েতে ঢেলে দিচ্ছি এখন তারপর ভেজে নেব ভালো করে ভেজে নিচ্ছি এগুলো ফুলকপি ভালো করে ভেজে নিচ্ছি এখন ফুলকপির ভর্তা রান্না করছি এখন ধনে পাতা দিচ্ছি কুচোনো ধনে পাতা দিচ্ছি এখন ভেজে নিচ্ছি ভালো করে তারপরে গরম হয়ে গেছে সে রান্না করা একটা পাত্রে ঢেলে দিচ্ছি এখন হয়ে গেছে দেখুন কি সুন্দর ফুলকপির ভর্তা রান্না করা আমার হয়ে গেছে গরম ভাতের সঙ্গে গরম ফুলকপির